পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফ সোমবার দলীয় নেতাদের 8 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য তাদের মোজা টানতে নির্দেশ দিয়েছেন। প্রাক্তন শাসক দলটি তার পূর্ববর্তী মিত্র পিপিপিকে উপহাস করেছিলেন লেবেল প্ল্যানিং ফিল্ডের আপাতত অভাবের জন্য কান্নাকাটি বন্ধ করার পরামর্শ দিয়েছিল এবং রাজনৈতিক অঙ্গনে এটি একটি মুখোমুখি হন। যদিও পিএমএলএন বলেছে যে নওয়াজ শরীফ শীঘ্রই পিডিএমের সরকারের মিত্র দলগুলির নেতৃত্বের সাথে প্রতিবেদনে উঠে এসেছে যে পিপিপি আসিফ আলী জারদারি তার সাথে টেলিফোনে কথোপকথনও করেছেন। কথিত কথোপকথনে দুই নেতা দেশের উন্নতির জন্য 2024 সালের নির্বাচনের আগে এবং পরে দুই দলের মধ্যে চুক্তির ক্ষেত্রগুলি অন্বেষণ করতে একসাথে বসতে সম্মত হন। পিএমএলএন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব ডনকে বলেছেন যে মিস্টার জারদারি সোমবার নওয়াজ শরীফের সাথে কথা বলেননি। লাহোরের হট্টগোলের পর সাংবাদিকদের একটি ব্রিফিংয়ে মিসেস আওরঙ্গজেব লেবেল প্লেনিং ফিল্ডের বিষয়ে শরীফের দলকে ধারাবাহিকভাবে নিন্দা করার জন্য পিপিপিকেও নিয়েছিলেন। পিপিপির উচিত লেবেল প্লেনিং ফিল্ড নিয়ে কান্নাকাটি বন্ধ করে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করা। এদিকে পিপিপি নির্বাচনে সুইফ করার কথা বলছে, অন্যদিকে লেবেল প্লেনিং ফিল্ডের জন্য হাহাকার করছে। লেবেল প্লেনিং ফিল্ডে কান্না করা একজন পরাজয়ের ইঙ্গিত দেয় বলে তিনি উল্লেখ করেছেন। এবছর আগস্টে পিডিএম জোট সরকারের সমাপ্তির পর থেকে পিএমএলএন এবং পিপিপির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করছে না। পিপিপি পিএমএলএনকে ফেডারেল তত্ত্বাবধায়ক সরকারের অংশ হওয়ার জন্য প্রতিষ্ঠার সাথে যোগসাজশ করার অভিযোগ করেছে। এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে না। কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার অন্তত 3 জন সদস্য আহাদ চিমা ফাওয়াদ এবং ওমর সাইফের শরীফের পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। নির্বাচনের ভোটারদের দলকে কঠিন সময় দিতে সিন্ধুতে পিপিপি বিরোধী জোটে যোগ দিচ্ছে পিএমএলএন। এছাড়াও এন লীগ পাঞ্জাবে পিপিপির সাথে আসন্ন সমন্বয়ের কথা অস্বীকার করেছেন। মিস্টার নওয়াজ শরীফ এখনও পাঞ্জাবের সুগার ব্যারন জাহাঙ্গীর খান তারিনের ইস্তেকামি পাকিস্তান পার্টিকে কেন্দ্র করে এবং পাঞ্জাবের পিটিআই সরকারগুলিকে পতনের জন্য পিএমএলএনকে তার পরিষেবা করার জন্য স্থান দেওয়ার কথা অস্বীকার করেননি। অপরদিকে এক অনুষ্ঠানে বক্তৃতায় মিস্টার নওয়াজ শরীফ বলেন, অর্থনীতি পুনরুজ্জীবিত ছিল তার আগের 3 সরকারের মতো তার রাজনৈতিক প্রচারণার কেন্দ্রবিন্দু। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। আগামী নির্বাচনে জনগণ আমাদের নির্বাচিত করলে অর্থনীতি পুনরুজ্জীবন হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা অর্থনীতিকে শক্তিশালী করব, কর্মসংস্থান দিব এবং দেশকে সন্ত্রাস মুক্ত করব। তিনি বলেন, দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুত শুরু করতে হবে বলে জোর দিয়েছিলেন। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, মিস্টার নওয়াজ শরীফ আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি ফিট। খাজা সাদ রফিক বলেছেন, মিস্টার নওয়াজের প্রত্যাবর্তন চুক্তির ফলাফল নয়। তিনি বলেছেন যে নওয়াজ যখন 2019 সালে লন্ডনে গিয়েছিলেন তখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তবে এখন তার স্বাস্থ্য ভালো আছে।